আমরা যেহেতু অতিথি, অতিথিরে অতিথির মতো চলে যেতে সুযোগ দিবেন আর কি। অতিথিরে যদি আপনারা অ্যারেস্ট করে আসামি বানায় দেন তাহলে তো জিনিসটা খারাপ, খুবই খারাপ। আর আসসালামু আলাইকুম, সুপ্রিয় কবিতা ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা করছি, সেটা হচ্ছে আজকে আমার লফটের এবছর বাচ্চাগুলো যেগুলো ছিল কিছু সেল করে দিছে, প্লাস এই যে খাঁচার যে বাচ্চাগুলো ছিল 8-10টা বাচ্চা, খুব বেশি না, 8-10টা বাচ্চা ছাড়ছি। তো মজার বিষয় হচ্ছে বাচ্চাগুলো ছাড়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে কোথা থেকে জানো, এই একটা কবুতর এখানে চলে আসছে আর কি, চলে আসে আমার বাচ্চাগুলোর সাথে বসেছিলাম, নিচে এসে দেখলাম যে আমারগুলোর সাথে বসে আছে, আমি আবার তাড়াই দিলাম তো সে গেল না। এই যে কবুতরটা বামের মধ্যে বসে রয়েছে, খুব সম্ভবত মা দিটা আর কি হইতে পারে, আর পাশে তো টুংটাং হইতেছে। দেখাই আপনাদেরকে, এই হচ্ছে কবুতরটা এসে বসে আছে, হয়তো পানি দিয়ে টিয়ে ইয়ে করলে হয়তো নামা যাবে আর কি। আমার মূলত আসলে এইসব কবুতর টবুতর আসলে বাইরের কবুতর আমি একটু রিস্কেই থাকি। গত পরশু দিনে মনে হয়, পরশু দিন না মনে হয় আগের দিন, খুব সুন্দর একটা কবুতর আসছিল, আমি আবার কবুতরটারে অনেক তাড়াইলাম টাড়লাম গেল না, সন্ধ্যায় আমার বাসায় ঢুকছে। পরে সন্ধ্যায় আর কবুতর এনে না রাইখা, নিচে রাইখা সব এলাকার যতগুলো আছে সবগুলোর খবর দিছি, পরে আলহামদুলিল্লাহ ওটার সন্ধান বেরোইছে। এই জিনিসটা আসলে একটু বিরক্তকর, আসলে যদি ঘুরে ফিরে লফটের মধ্যে ঢুকে জিনিসটা আমার পছন্দ না, আমি চাইতেছি এই জিনিসটারে তাড়াই দিতে, কিন্তু বারবার তাড়াই দিতে যাইতেছে না, এলো সমস্যাটা। আমি আরেকবার ট্রাই করি, আলহামদুলিল্লাহ তাড়াই দিলাম, ঝামেলা যদি চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না গেলে তো আবার ঝামেলা। আর একটা আশা করি মনে হয় চলে গেছে আর কি, আলহামদুলিল্লাহ চলে গেলে আমি খুশি, এটা আমার কাছে শান্তি লাগবে, ঝামেলা আমার পছন্দ। একজনের কবুতর আরেকজন, আরেকজনের কবুতর আরেকজন, এগুলো বাজে একটা অভিজ্ঞতা আর কি। যাক আলহামদুলিল্লাহ মনে হয় চলে গেছে, যাক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। মূলত ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যদি কখনো কারো কবুতর আপনার লফটে চলে আসে আর কি, আসলে এগুলো ভুল করে চলে আসে কবুতরগুলা, তো চেষ্টা করবেন একটু কবুতরগুলা না ধরা, যেহেতু অতিথি, অতিথিরে অতিথির মতো চলে যেতে মানে সুযোগ দিবেন আর কি। অতিথিরে যদি আপনারা মনে করেন অ্যারেস্ট করে আসামি বানায় দেন তাহলে তো জিনিসটা খারাপ, খুবই খারাপ আর কি। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটাই ছিল যেন অতিথি আসলে অতিথিরে অতিথিই মনে করেন, আসামি যেন না মনে করেন। ধন্যবাদ ভাইজানরা, ভালো থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং আমাদের প্রতিটি ভিডিও সবার আগে পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।